দেখ। তো হ্যালো গাইজ, আমি সুমন, তোমরা দেখছো তোমাদের চ্যানেল লেজি বেঙ্গলি ফুড ব্লগ। আজকে আবারও শুরু হয়ে গেছি নতুন যাত্রাপথে, নতুন একটা জায়গায় যাব। আজকে ডেস্টিনেশনটা হলো পুলিয়া টু চাকদা, জানি না যেতে পারবো কি না। তো আজকেও বেরিয়ে পড়েছি আমি যাওয়ার উদ্দেশ্যে সাইকেল নিয়ে, তোমাদের ভিডিও দেবো বলে। দেখো, সঙ্গে থাকো। আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলো সাবস্ক্রাইব করে নাও। আর এত কষ্ট করে রোদের মধ্যে যাচ্ছি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, 1K কমপ্লিট করে দাও। তারপরে আশা করি আরও ধামাকা ধামাকা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, ভাবিয়ে যাচ্ছে। তো যাচ্ছি একা একাই, দেখতে পাচ্ছ আমার রাস্তা কেউ নেই, ফাঁকা একদম। পিছনের রাস্তা দেখো, পুরো ফাঁকা। ও, আমি আর তোমরা আছো, এই তোমাদের জন্য ভিডিও দেওয়া। আর আমার ভিডিও করতে খুবই ভালো লাগে, এর জন্যই ভিডিও করছি। আজকে যাব চাকদা একটা রেস্টুরেন্টে। তোমরা থাম্বনেইলে হয়তো জেনে গেছো যে আমি কোথায় গিয়েছি, কিন্তু আমি এখনও জানি না আমি কোথায় যাচ্ছি। বেরিয়ে পড়েছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। আর যারা যারা ইনস্টাগ্রামে জয়েন হয়নি, আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি জয়েন হয়ে নাও। চলো, চাকদায় রোডে গিয়ে দেখা হচ্ছে, কারণ স্কিপ করে দেখো না, পুরোটা দেখো ভিডিওটা। আজকের ভিডিওটা বেশি বড় হবে না, 8 কি 9 মিনিটের ভিডিও হবে হয়তো। আর তোমরা স্কিপ না করে দেখো। আর আমি দেখতে পাচ্ছি যে অনেকে সাবস্ক্রাইব না করে দেখছে, প্লিজ সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইবটা খুবই জরুরি, আর ভিউটাও খুব দরকার। তাড়াতাড়ি 1K কমপ্লিট করো, আশা করি আরও ধামাকা ধামাকা ভিডিও দেবো, হয়তো তখন সাইকেল নিয়ে হবে না, বা সাইকেল নিয়েও করতে পারি। ভাবছি যে আমার সাইকেলে কিছু মোটিভেশন করাবো, 1K কমপ্লিট হয়ে গেলে সাইকেলে কিছু মডিফাই করবো ভাবছি, সাইকেলে ব্যাটারি লাগাতে পারি, ঠিক নেই। তো সাপোর্ট করো আর পাশে থেকো, আর বেল আইকনটা অন করে দিও, সব কিছু করে তারপর ভিডিওর সাথে জুড়ে থাকো। আশা করছি আমি ভিডিওটা ভালো ভালো দেবো। তো অনেক ফুড ব্লগারকে দেখেছি অনেকভাবে যায়, তো আমি আশা করি যে আমি সাইকেল নিয়ে ফুড ব্লগ করছি, আমাকে একটু সাপোর্ট করো। অনেক ফুড ব্লগারকে তো সাপোর্ট করে, যারা খায় শুধু খেয়েই যায়, তাদের থেকে একটু অন্যরকমভাবে চেষ্টা করছি। আমি শুধু খাবো না, তোমাদের দেখাবো। তো তার জন্য বলছি, বেশি বেশি করে সাপোর্ট করো, বেশি বেশি করে লাইক করো, বেশি বেশি করে কমেন্ট করো। তোমরা যখন কমেন্ট করো সত্যি আমার ভালো লাগে, এত কষ্ট করে যে যাচ্ছি, এত কষ্ট করে যে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো ওটুকু যখন কমেন্ট করো, তখন আমি কমেন্টগুলো পড়ি, খুবই ভালো লাগে। তো এটাই বলবো যে অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ এই ক্যাফেটা খুঁজে পেলাম, দ্য টিনশেল ক্যাফে। গুগলে সার্চ করেছিলাম, তো খুঁজে পেলাম, তো চলে আসলাম। আর তোমরা যারা যারা আসতে চাও, তাদেরকে বলবো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ক্যাফেটা জাস্ট দেখে নাও, ছোট্ট একটা সিনেমাটিক শট দেখে নাও, তারপরে খাবারের সময় আসছে, চলো। আছে, পনির আছে, সাথে ডিম আছে, তারপরে কি বলে গাজর আছে, বেশি কথা বলবো না, খুব সুন্দর সুন্দর হচ্ছে। একবার ট্রাই করি, তারপর তোমাদেরকে বলছি কেমন হয়েছে। হ্যালো,
ঘরের মধ্যে দেবো আর ট্রাফিক থেকে দিল। থ্যাংক ইউ। খুব সুন্দর এটা, এখান থেকে দিল আমার, আমি এটা অর্ডার দিই না। এটা কত হবে? 30-40 টাকা দাম হবে। পুরো সর্বুদান একটা ৩০-৩২ টাকা মুক্তেলটা মিট্টু বোধ হয় কেটে গেল। যদি আজকে বাড়িতে গিয়ে বকা না খাই তো দেখতে পারবে তোমরা সামনের ব্লগে। আজকের ব্লগটা সত্যি কথা বলতে আজকে ব্লগটা অগোছালো ব্লগ হলো, মানে কি বলবো, মানে কীরকমই জানি ব্লগ হচ্ছে আজকে ব্লগটা। যাদেরকে বলবো, যারা যারা জানো না ডিমস্যাম ক্যাফেটা কোথায়, তারা তারা ডিসক্রিপশন বক্সে আমি বলে দেবো যে চাকটা লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? চাকটা কোথায় একটু ভেতরে, তাদের আমি ভিডিওতে দেখিয়ে দিলাম। দেখো এটা